মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো এবার এক ছাদের তলায় সবকিছু সুযোগ সুবিধা নিয়েই এবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো। এদিন জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক সুমিতার বক্সীর উদ্যোগে 37 নম্বর ওয়ার্ডে হরিজন বস্তিতে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 37 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সোমা চৌধুরী এবং ওয়ার্ড প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী। নেগেটিভ কথা শুনিনি বা বলেনি যে এটা কি বা কেন, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। আর আমরা সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আপনারা পড়ুন, পড়ে যদি মনে করেন যে কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভুল তথ্য দিয়েছে, তাহলে আমাদের এখানকার যারা দলীয় দলের লোকেরা যে বলুন বা আমার কাছে বলুন, তাহলে আমরা বলবো। আর আমরা মনে করি আমরা কোনো মিথ্যে কথা বলিনি, বা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাজ নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তো মানুষের প্রতিক্রিয়া ভালো, কোনো কিছু আমি নেগেটিভ কিছু দেখছি না। তার একটাই কারণ যে এতদিন মঞ্চে উঠে সমালোচনা হতো, বিরোধী দল সমালোচনা করতেই পারে, আমরা যখন বিরোধিতায় ছিলাম আমরা অন্য দলে কিছু করিনি, কিন্তু বিরোধিতা এত ন্যাক্কারজনকভাবে চলছে, কংগ্রেস সিপিএম বিজেপি অন্যান্য সব দলেরা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কন্যাশ্রী, আমি দুটো খালি বল, কন্যাশ্রী রূপশ্রী আর স্বাস্থ্যসাথী কার্ড, আমরা কিন্তু সবাই ফেসিলিটি নিয়েছি। আমরা এই অঞ্চলে 5 বছর কাউন্সিলরশিপ করলাম সোমা চৌধুরী, তার অফিস 24 ঘন্টা এটিএম খোলা থাকে, এবং আমি এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে আমি একটু কংগ্রেস সিপিএম চিনি, যে লোকটা সিপিএম করে ও লোকটা কংগ্রেস আমি চিনি। আমি দেখেছি স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, সিপিএমের লোক দায়িত্ব নিয়ে হাসতে হাসতে আমাদের কাছে এসে নিয়ে গেছে, বাট আমরা কাউকে বাধা দিইনি, কারণ এটা বাধা দেওয়ার জিনিস নয়, সরকারি প্রকল্প সবাই পেতে পারে। কিন্তু তাদের মুখ দিয়ে যখন আবার আমরা, কারণ আমাদের এই ওয়ার্ডে আজকের ডেট অবধি বিজেপির কোনো অস্তিত্ব নেই, কংগ্রেস গুণে 4-5টা, সিপিএম গুণে 10-12টা, অতএব আমি তাদের নেগলেক্ট করছি না, বাট আমি তাদের গুরুত্ব দিতে চাইছি না। কিন্তু তাদের পরিবার কন্যাশ্রীর 25,000 টাকা নিয়ে যাচ্ছে, রূপশ্রীর বিয়ের টাকা নিয়ে যাচ্ছে, এবং খুব উচিত নয় বলা কিন্তু বাধ্য করেছে বিরোধীরা, যেটা ম্যাডামের আছে দিদির আছে, হিন্দুদের ক্ষেত্রে নিমতলা ঘাটে একটা টাকা পায় 2,000, আর মুসলিমদের ক্ষেত্রে বেরিয়াল গ্রাউন্ড, সে টাকাটা এরা কিন্তু ছাড়ছে, যারা বিরোধী দল করছে। আমি জেনারেল পাবলিকের কথা বলছি না, জেনারেল পাবলিক সবসময় পেতে পারে, যারা মঞ্চে দাঁড়িয়ে বলাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, মানে এক প্রকার উনি নাচেও কাজটা করলেন কেন, ঠিক আছে মানুষ জানুক না, ফার্স্ট বয় অফ আ ক্লাস, সে কী করেছে কলেজ তো জানায় যে আজকে তুমি আমার কলেজের বেস্ট বয়, আমার স্কলে এতে স্কলার দৌড়ে ভালো, পড়াশোনা ভালো, লেখে পড়ো জানুক, সমালোচনা করুক না, সমালোচনা করা ভালো, কিন্তু আননেসেসারিলি যেটার কোনো গুরুত্ব নেই, যার কোনো গুরুত্বহীন সমালোচনা করা করছে। আমি বলছি তো আজকে কন্যাশ্রী নিয়ে লোকে হাসছে, কালকে টিভিতে দেখছিলাম বলছে স্বাস্থ্যসাথী কার্ডটা নাকি টোটাল ফলস, ঠিক আছে ফলস, আমি মাইকের মাধ্যমে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে এখানে আমার কথা যারা শুনছেন তাদের মাধ্যমে, কিছু লোক তো কার্ড আমরা করে ফেলেছি অলরেডি, কিছু লোক ঘরে কার্ডটা চলে এসছে, আমি কোনো দিন চাইবো না, যেন আমার বাড়িতেও মেডিক্লেম কার্ড আছে, তখন স্বাস্থ্যসাথী ছিল না, আমিও কোনো দিন আমার পরিবার হোক কাজে লাগাক আমি চাই না, কিন্তু কেউ একটা কার্ড নিয়ে একটা যাক না, একটা টেস্ট করে আসুক না, ওয়েদার ম্যাডাম মিথ্যে বললেন কি সরকারি প্রকল্পটা মিথ্যে হলো, একজন কেউ যাক না, যদি সত্যি হয় তখন তাদের একটু গালে মাছি হোক না। অতএব আমরা দেখুন পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত, রাজনীতির প্রতিটা অঙ্গ প্রতিটা মুহূর্তে একটা লড়াই এবং পরীক্ষা, মানে একটাই এ যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পরিবর্তন পর থেকেই পশ্চিমবাংলার মানুষের পাশে আছেন, মা মাটি মানুষের সরকারের জবে থেকে পশ্চিমবাংলার হাল ধরেছেন,
তবে থেকেই জন্ম থেকে মৃত্যু নানান প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছেন। এখন আমরা যেটা করছি যে যেসব মানুষ এখনও সচেতন হননি তাদেরকে আরও বেশি করে সচেতন করার জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝিয়ে দেওয়া এবং যে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা হয়েছে এটার মধ্যে আমরা চাই না কোনো মানুষ তার অসুস্থ হোক করুক, কিন্তু মানুষের দরকারে মানুষের যাতে পাশে সরকার থাকতে পারে তার জন্য আমরা ফর্মগুলো বাড়ি বাড়ি গিয়ে বিলি করে ফটো তোলার ব্যবস্থাও হচ্ছে, ফটো উঠছে এবং সেইভাবে মানুষের যদি প্রয়োজন পড়ে একটা পরিবার 5 লাখ টাকা অবধি কোনো প্রিমিয়াম ছাড়া সরকারের থেকে সাহায্য পাবে। এইগুলোই মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। দিদি, এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ যারা মানে বাইরে আছে তারা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাতে পারেনি, এবার তাদের জন্য কি পৌঁছাতে পারেননি? না, এখনো আমাদের এই জানুয়ারি মাস অবধি চলবে, দুটো ফেসে কাজ হয়েছে, আরও দুটো ফেস বাকি আছে, তার মধ্যেই তাদের আসতে হবে নিশ্চয়ই। পশ্চিমবঙ্গ সরকার একটা বড় অ্যালাউন্স হয়েছে জানুয়ারি থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সমাধান, তো এই একই তো জিনিস, এই দুয়ারে সরকার যেটা সেটাই তো পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় গিয়েই তো আমরা মানুষের কাছে যাচ্ছি। দুয়ারে সরকার বলতে কি, মানুষের দরজায় দরজায় যাওয়া মানে তো প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বাড়িতে যাওয়া মানুষের। রাস্তা রাজপথে নেমেছেন দুয়ারে সরকার নিয়ে বঙ্গবন্ধু যাত্রা নিয়ে, এটা নিয়ে কি বলছেন? একদমই তাই, দুয়ারে সরকার হচ্ছে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আরেকটা রাস্তা। এমনিতেই প্রত্যেক ঘরেই আছে মমতা ব্যানার্জি, বিভিন্ন প্রকল্পের মধ্যে আছে মমতা ব্যানার্জি, বাংলার প্রত্যেকটা ঘরে আছে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সবুজশ্রী থেকে সমব্যথী অবধি। আজকে আমরা আরও এর জন্য পৌঁছে যাচ্ছি, আর বঙ্গধ্বনি যাত্রা হচ্ছে এটা 10 বছরের রিপোর্ট কার্ড, কোনো মিথ্যে নয়। ওই যে 15 লাখ টাকা দিলাম বিজেপি বললো অথচ কেউ এক টাকাও পেলো না, আমাদের সরকারে কোনো মিথ্যে প্রতিশ্রুতি নেই, সেটা নিয়ে আমরা প্রত্যেকের ঘরে যাচ্ছি। কারণ যা দিদি বলেছিলেন 2011 সালে প্রত্যেকটা দিদি পূর্ণ করেছেন এবং সেটার রিপোর্ট কার্ড নিয়ে আমরা প্রত্যেকের ঘরে পৌঁছচ্ছি। আজকে আমাদের 37 নম্বর ওয়ার্ডটা করছি, প্রথমে জোড়াসাঁকো অঞ্চলের প্রতিটা ওয়ার্ডেই হয়েছে। স্মিতাদি আমাদের MLA প্রত্যেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে ছিলেন এবং আজকে আমাদের 37 নম্বর ওয়ার্ডের 4টে পার্টে আমরা ঘুরছি, হরিজন বস্তি মির্জাপুর আমার সিট দিয়ে 4টে পার্টে ঘুরছি। পরবর্তী যেরকম আমাদের নির্দেশ আসবে সেরকম আমরা পরবর্তী আমাদের শুক্রবার দিনকে আমাদের আচ্ছা কালকে আমাদের একটা মানে একদম আমাদের একটা ম্যাসিভ র্যালি আছে যেটা নাকি উত্তর কলকাতার র্যালি, আমাদের মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে MP আমাদের হেদুয়া থেকে, ওটা হচ্ছে হিন্সিরা মানা কী নাম জানো রাস্তাটা, ওই সুবোধমণি স্কোয়ার অবধি হবে, ওটা ম্যাসিভ র্যালি পুরো উত্তর কলকাতা নিয়ে হবে। এরপর আমাদের 8 তারিখে আবার আছে মিত্র ইনস্টিটিউশনে ওই দুয়ারে সরকারেরটা, আর বঙ্গধ্বনিটা তো নিয়ে আমরা পৌঁছচ্ছি ঘরে ঘরে। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সঙ্গে শওকত আলীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।